আজকে আমরা আমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। এটা হচ্ছে আমাদের গাছ, আমড়া গাছ। এখানে ছোট্ট একটা গাছ, মূলত এই গাছে আজকে এই বছর 60টা আমড়া ধরেছে, এই প্রথম। এখন আমড়াগুলো পারব এবং আমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমরা দিয়ে মূলত এখানে মোট 6 পিস মাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা বলতে পারেন যে 2 পিস মাছের মাথা কেন, আসলে 1 পিস মানে 1 পিস মাছ দিয়ে পুরো একটা মাছ দিয়ে হচ্ছে হচ্ছে 5 পিস, আর একটা ফ্রিজে ছিল আগে, এই জন্য 6 পিস হয়েছে। তো প্রথমে আমি এখানে সামান্য এটাকে মাখাবো, প্রথমে ভাজতে হবে হচ্ছে হলুদ, হচ্ছে কিছুটা মরিচ, মরিচের গুঁড়ো আর কি, হলুদ গুঁড়ো দিলাম প্রথমে, তারপরে মরিচের গুঁড়ো, তারপরে সামান্য পরিমাণ লবণ। এখন এটাকে ভালো মতো মিক্স করতে হবে, সুন্দর মাছের গায়ে লাগাই দিতে হবে। এটা হচ্ছে আমাদের বরিশালের ইলিশ, বরিশাল কীর্তনখোলা নদীর মাছ, খেতে অনেক সুস্বাদু, কিন্তু বড় হয় না মাছগুলো, ছোট ছোট হয়, জাটকার চেয়ে একটু বড় হয়, আবার অনেকে জাটকাও বলে, কিন্তু বড় মাছ তো খেয়েছি অনেক। তো নদীর মাছ, একদম আমাদের বাড়ির পাশেই নদী, তো কীর্তনখোলা নদী সবাই চিনেন যারা বরিশালের মানুষ। তো এটা আমরা এখন ভালো মতো মাখাবো, মাখানো হয়ে গেলে এটা এখন ধুয়ে দিব, মানে রেস্টে রেখে দিব সামান্য 10 মিনিটের জন্য। আচ্ছা, এখানে 80 মিলি সয়াবিন তেল প্রথমে আমি কড়াইতে ঢেলে দিলাম, তারপর চুলার আঁচটা থাকবে মিডিয়াম, তো একদম হাই থাকবে না। যখন এই তেলটা গরম হয়ে আসবে তখন আমি এই মাছগুলো ভেজে নিব। মাছগুলো বেশি ভেজে নেওয়ার দরকার নেই, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট এপাশ ওপাশে 1 থেকে 1.5 মিনিট, মোট 3 মিনিট ভাজলেই হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছি আমাদের প্রায় 2 মিনিটের কাছাকাছি, এখন মাছগুলো আমরা এপিট পকিট করে দিব, উঠিয়ে দেবো আর কি, উঠিয়ে ওপাশটাও ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন, বেশি ভালো দরকার নেই, অনেকে কড়া করে ভেজে খান, এটা যারা খেতে চায় খেতে পারে, সমস্যা নেই। কিন্তু আমি যেভাবে রেসিপিটি করতেছি এভাবে রান্না করলে আপনার মাছটা একটু কম ভাজলে হবে। হ্যাঁ, মাছটা উল্টে দাও, দেখো এই মাছটা কিন্তু পানি ছিল, যার কারণে কিন্তু মাছটা এরকম একটু ইয়ে হয়ে গেছে, ঠিক না? সুন্দর, অনেক সুন্দর করে মাছগুলো ভাজা হচ্ছে। আসলে ইলিশ মাছ আমার অতটা পছন্দের মাছ না, আমার ওয়াইফ, আমার মা, আমার বাবা খুব পছন্দ করে, যার কারণে ইলিশ মাছটা বেশি রান্না হয় আমাদের বাসায়। আমাদের মাছগুলো অলরেডি ভাজা শেষ হয়ে গেছে, এখন মাছগুলো উঠে রাখবো, আস্তে করে উঠে ফেলো, আগুন তোমার আগুন নিভিয়ে দাও, নিতে লাগছে নাকি একটু না, তো বেশি লাগে না, হালকা হালকা কিছু না। অনেক সময় মনে হয় যে লেগে যায় নিচে, কিন্তু আসলে এরকম লাগে না। তেলটা দেখছো, তেলটা কেমন কালার এসে বসছে, মাছগুলো ভাজলে তেলটা নষ্ট হয়ে যায়। তো এই তেলে আমরা পরবর্তী রান্না স্টেপ শুরু করবো, বুঝছো? এই তেলই রান্না করব। তো এখানে তেল যতটুকু আছে ততটুকুই থাকুক, প্রথমে এখানে চুলার আগুনটা কত কেমন আছে, হ্যাঁ আগুনটা জ্বালিয়ে দাও। এখন তুমি এখানে পেঁয়াজ দিয়ে দাও, এখানে মূলত আমরা পেঁয়াজ এক বাটিও বললে ভুল হবে, মোটামুটি 3টা পেঁয়াজের মতো এটা কেটে নিয়েছিলাম। এখন এটা ছেড়ে দিচ্ছি, এটাকে মূলত এখন ভাজতে হবে, এর সাথে একটু লবণ, প্রথমে লবণ দাও। এটা লবণ আমি এখানে নিয়েছি হচ্ছে 1 চামচ, 1 চামচ হচ্ছে একটু কম, সরি। তো আপনারা আপনার স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। এখানে শুরুতে লবণ দিলে হয় কি, পেঁয়াজটা সুন্দর করে সিদ্ধ হয় এবং মশলার সাথে লবণটা ভালো মিক্স হয়। তো যখন এই পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তখনই আমরা অন্যান্য উপকরণগুলো দেওয়া শুরু করবো একের পর এক। তো মোটামুটি এখন পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসছে, এই পর্যায়ে আমরা দিয়ে দিব হচ্ছে 3টা কাঁচামরিচ, কাঁচামরিচ অবশ্য আরও দিব, এটা একটু সিদ্ধ হলে একটু ঝাল হবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের অর্ধেক
चार कपर अर्धेक हम पेज पेस्ट पेज बाटा की एन ये आबो मिक्स कर मसला दे नाई ये शुद्ध पेज बाटा पेज कुची और हे काचामच और जखनी आपनारा पेज बेशी करे दिबेन कोनो एक रान्नाय देखा जाच्छे आमी तीनटा काचामरिच दिएछि एखाने गुड़ो मरिच दिब गुड़ो मरिच जदि देई सेटाके एकटु बेशी दिबेन केनना पेयाजे किन्तु एकटु मिष्टि भाव चले आसे अनेके झाल झाल पसंद करे कोनो एक भुना माछ भुना होक दुइटाई होक आमरा किन्तु सेक्षेत्रे किन्तु मरिचेर गुड़ोटा बाड़ाइ दिते पारि अथवा काचामरिचटा बाड़ाइ दिते पारि तो एखाने एई पर्याये आमी दिये दिब होच्छे एखाने আছে হচ্ছে রসুন বাটা এক চামচ দিলাম আর আদা বাটা দিচ্ছি হচ্ছে অনেকে আদা ইউজ করে না আমি আদা খাই এখানে আদা চা চামচ আদা দিয়ে দিলাম এরপর দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো দেড় চামচ সরি এই মরিচের গুঁড়ো দেড় চামচ অবশ্য লাগলে আবার বাড়াই দিব এখানে আছে জিরা ভাজা জিরা আর গুঁড়ো এটা হচ্ছে এক চামচ এখানে হলুদ এটা আপনি বেশি না দেওয়াই ভালো তারপর এখানে আমি আধা চামচ একটু বেশি দিলাম এখানে হচ্ছে এক চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো তো এখন এই সব মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোমতো কষিয়ে নেব এই পর্যায়ে চুলার আঁচ রাখতে হবে হচ্ছে মিডিয়াম লো বেশি আঁচ দেওয়া যাবে না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর মশলা পুড়ে গেলে খেতে ভালো লাগে না যদি দেখেন যে মশলা বেশি শুকিয়ে গেছে সেক্ষেত্রে আপনারা একটু পানি দিতে পারেন আমার এখনো মশলাগুলো শুকায় নাই যতক্ষণ পানি দিব না দেখি তারপরও একটু পরে পানি লাগবে কারণ মশলাগুলো কষানোর সময় একটু পানি দরকার আছে না হলে মশলাগুলো ভালো সিদ্ধ হয় না নিচে লেগে যেতে চায় তো এখানে এক থেকে দুই মিনিট যখনই যে মশলাগুলো কষাইতেছিলাম তখনই ঠিক মশলাগুলো বেশি ইয়ে হয়ে গেছে নিচে লেগে লেগে যাচ্ছে সেক্ষেত্রে আমি সামান্য একটু পানি দিতে পারি এখানে এখন এটাকে আবারও ভালোমতো কষিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ মিনিট কষালেই হয়ে যাবে যখনই মশলার উপরে তেলটা ভেসে উঠবে তখনই আমাদের পরবর্তী স্টেপ আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট ছয়টি আমরা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখেছেন আমি আমাদের গাছের আমরা পেরেছি এটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব বিশেষ করে আমরাগুলো বেশি পরিপক্ক হয় নাই মানে অতটা বড় হয় নাই একটু কচি তারপরও এটা দিয়ে রান্না করব তার কারণে এই যে আমরার যে বিচি বলেন বা যেটাই বলেন সেটা কিন্তু দেখা যাচ্ছে এটা নরম হবে যার কারণে রেখেছি তো এখন মশলাগুলো দেখানো যে তেল উপরে উঠে আসছে এখন আমি এই আমড়াগুলো দিয়ে দিব দিয়ে বেশি নাড়াচাড়া করব না মোটামুটি একটু কষাব আর কি রান্নায় আমাকে হেল্প করতেছে আমার ওয়াইফ সবসময় রান্না করে ভিডিওতে আপনারা দেখেন তাকে আমি তাকে সাপোর্ট করি আজকে মাঝে মধ্যে আমিও রান্না করি আমরা দুজনই রান্না করি তাই না আমরা চাই যে আমাদের এই রান্নার চ্যানেলটা অনেক বড় হোক আমি অবশ্য ট্রাভেল ব্লগ বানাই ট্রাভেল শো বানাই বিভিন্ন সময় কারণে ব্যস্ততার কারণে কোথাও ঘোরা হয় না বিশেষ করে এখন যার কারণে বাসায় বসেই এই ভিডিওগুলো তৈরি করি তারপরে আমি কীভাবে রান্না করি এটা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা নাহলে আমরা ভিডিও বানানোর উৎসাহটা কমে যায় আমরা শুরু করেছি আমরা নতুন এখনও অনেক কিছুই আমাদের বাকি আছে সেক্ষেত্রে আমাদের জন্য একটু সাপোর্ট করবেন আর দোয়াও করবেন পাশাপাশি তো এই পর্যায়ে আমি একটু পানি দিব তো পানি দিয়ে মোটামুটি এখন ঢেকে দিব আর আমড়াগুলো বেশি সিদ্ধ করা যাবে না কারণ আমড়া সিদ্ধ করলে নরম হয়ে যায় একদম মাখামাখা হয়ে যায় তখন অনেকেই একদম মাখামাখা পছন্দ করে না একটু আস্ত থাকলে একটু ভালো লাগে আলুর মতো তো এক্ষেত্রে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চার মিনিট রান্না করব তো অলরেডি আমরা চার মিনিট পরে চলে আসছি এখন ঢাকনা উঠে দেখব যে কতদূর রান্না তো দেখতে পাচ্ছেন মোটামুটি রান্নার কালার চলে আসছে হ্যাঁ আমড়াগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে আমড়াগুলো অল্পতেই সিদ্ধ হয়ে যায়
এই পর্যায়ে লবণ টবণ আমি একটু চেক করে নিব। লবণ চেক করে দেখো তো কেমন হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ইয়ে আসছে, লবণ ভালো আছে, লবণ ঠিক আছে না, মশলার লবণ সব ঠিক আছে। আর ঝাল দেওয়া লাগবে, কাঁচামরিচ দিলেই হবে। ঠিক আছে, এখন আমরা প্রথমে যে ইলিশ মাছগুলো নিয়ে আসো, ইলিশ মাছগুলো একে একে আমরা পাশে বসিয়ে দিয়ে এখন আবার রান্না শুরু করবো। আমরা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি, একটু ভিতর দিকে দেবে দিও, দাবাই দিও আর কি। এখানে নিচে যেন না লাগে সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, একদম চুলার আগুন এই পর্যায়ে একটু লোতে রাখতে, কারণ এই পর্যায়ে আপনি যখন মাছটা দিবেন তখন নিচে লেগে যেতে পারে। আমরা তো এমনি মাখা মাখা থাকে, লাগার সম্ভাবনা খুব বেশি। এখন এই যে আমাদের কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ তিনটা এর আগে দিয়েছিলাম, আরও কয়েকটা কাঁচামরিচ আমরা দিয়ে দিচ্ছি, চারটা কাঁচামরিচ নিয়েছি। তো এই চারটা কাঁচামরিচও দিয়ে দিব। এখন এর সাথে যে আমাদের গাছের বিলাতি ধনিয়া পাতা, এটা খুব সেন্ট হয় এবং গ্রামে বেশি দেখা যায়, তো এটা এখন বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিব। বিলাতি ধনিয়া পাতা যদি কেউ না থাকে না ধনিয়া পাতাটা ইউজ করতে পারে, তো এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি নিচে লেগে শুকনো এই জন্য চেক করে নেবো, একটু জল মানে মিক্সটা একটু মোটামুটি একটু চাট করে দিব। হ্যাঁ, এটাকে পানি দিয়ে ভরে দিব, সামান্য পানি, আধা মগ পানি দিলেই হবে। যখন এই যে ঝোলটা মোটামুটি উঠে আসবে, মাছগুলো একটু ভিতরে চাপ দিয়ে ঢুকিয়ে দিবেন। এর সাথে কিন্তু সব কিছু দেওয়া হয়েছে, লবণটা চুষ করে নেবেন। এখন ঠিক এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করব ঠিক 5 মিনিট, তারপরে আমাদের এই মাছটা হয়ে যাবে ইনশাল্লাহ। ফিরে আসলাম 5 মিনিট পর, এখন ঢাকনা উঠিয়ে দেখব যে কী অবস্থা। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলোর তরকারির ঝোলগুলো একদম শুকিয়ে গিয়েছে, একদম মাখা মাখা হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। একটু এখন একটু নিচের দিকে দেখব লেগে গেছে কি না, না নিচে লাগেনি, দরকার নেই, একটু ঝাঁট করে দাও। এই শেক করলে হয় কি, নিচে যদি লেগে থাকে সেটা আর লেগে থাকে না। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের ইলিশ মাছ দিয়ে বা অথবা আমরা দিয়ে ইলিশ মাছ রান্না, ইলিশ মাছ ভুনা, এটা খেতে অসম্ভব সুন্দর হয়। বরিশালের মানুষ আমরা এটা খেয়ে থাকি, বরিশালে আমরা খুবই পাওয়া যায়, জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রচুর আমরা হয় বাংলাদেশে। সেক্ষেত্রে আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন, এখন ইলিশ মাছ পাওয়া যায় বাজারে, তো আমরাও পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা আমরা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আর দেখানো, আমার দেখানো এই প্রসেসটা ফলো করলে অবশ্যই খেতে অনেক মজা হবে, আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, অনুরোধ থাকলো এটাই যে আমরা যেন রান্নার চ্যানেল দিয়ে ভালো একটা কিছু করতে পারি, অনেক বড় একটা চ্যানেল গঠিত করতে পারি। আস্তে আস্তে আমরা অনেক নতুন নতুন ভিডিও আপলোড দিব, আমাদের জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন। এই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রান্নায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।